হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা আজকে কথা বলবো এসএসসি 22 ব্যাচের কিছু কমন জিজ্ঞাসা নিয়ে। আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম এবং 10 মিনিট স্কুলের সাথে প্রায় কয়েক হাজার স্টুডেন্টের সাথে যুক্ত আছি এবং তাদের কমন কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিও। প্রথম প্রশ্নটি হচ্ছে, আচ্ছা বিভাগ কি থাকবে? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, আগের মতোই প্রতি বিভাগ থেকে কি আমাদের উত্তর করতে হবে? আমাদের কয়টা উত্তর করতে হবে? নাম্বারটা কিভাবে বিভাজিত হবে, কিভাবে কি কাজ হবে, এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকের মাঝেই ধোঁয়াশা কাজ করতেছে। আর এই বিষয়গুলো আজকে আমরা প্রুফ করব প্রমাণ সহ। আর এই প্রমাণের কপি তোমাদের ডিসক্রিপশনেও থাকবে এবং ক্যাপশনেও থাকবে, এবং তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব, যার আলোকে আমি আজকে কথাটা বলতেছি, যাতে করে তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পেতে পারো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এসএসসি 22 এবং কত তারিখে পাবলিশ হয়েছে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব ভালো করে যে 28/2/22 এইটা তোমার ইনস্ট্রাকশনটা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, প্রস্তুতিমূলক পরীক্ষা কবে শুরু হবে এবং তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে তা নিয়ে বিস্তারিত বলা আছে, এবং যে সকল বিষয়ের উপর পরীক্ষা হবে সেইগুলোও বলা আছে। সাবজেক্ট ম্যাপিং বা অন্যান্য পদ্ধতিতে কোনগুলো পরীক্ষা হবে সেইগুলো বলা আছে, পরীক্ষার প্যাটার্নটাও বলা আছে। এইখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার জন্য সময় বরাদ্দ আছে 2 ঘন্টা, এমসিকিউ পাবা সময় 20 মিনিট, আর রচনামূলকের জন্য সময় পাবা কত একটু ভালো করে দেখো, রচনামূলকের জন্য সময় পাবা 1 ঘন্টা 40 মিনিট। ওকে, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র 50 মার্কের পরীক্ষা হবে, ব্যবহারিক সম্বলিত পরীক্ষা মানে বিজ্ঞান বিভাগের যে পরীক্ষাগুলো আছে সেক্ষেত্রে সিকিউ থাকবে 30 মার্কের এবং এমসিকিউ থাকবে 15 মার্কের, যেগুলোতে ব্যবহারিক নাই সেগুলোর সিকিউ থাকবে 40 এবং এমসিকিউ থাকবে কত 15। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি সাধারণ গণিত, সাধারণ গণিতে কিন্তু ব্যবহারিক নাই, সুতরাং সাধারণ গণিত সৃজনশীল কয় মার্কের হবে? 40 মার্কের, অর্থাৎ আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই গেল আমাদের আপাতত দৃষ্টিতে যে ইনস্ট্রাকশনটা ছিল সেই ইনস্ট্রাকশনটা। এখন দেখো বিভাগ কি থাকবে, কয়টা বিভাগে পরীক্ষা হবে, প্রতি বিভাগ থেকে কি আমাকে উত্তর করতে হবে, সেই প্রশ্নগুলোর দিকে ধাপে ধাপে আসি। আমি যেহেতু তোমাদের গণিত পড়িয়ে থাকি, আমি গণিতের আলোকেই ব্যাখ্যাটা দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। আমরা প্রথমে দেখো সাধারণ গণিত প্রশ্নে চলে যাই। সাধারণ গণিত প্রশ্ন যদি তোমরা একটু ভালো করে দেখো, সাধারণ গণিত প্রশ্নটা যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ যে সাধারণ গণিতে মোট প্রশ্ন থাকবে কয়টি, মোট প্রশ্ন থাকবে কয়টি, 11টি। অর্থাৎ নর্মাল যে প্রশ্নটা হয় বিভাগ সহ ওই রকম প্রশ্নটাই হবে, সেখানে আমাদের 11টা প্রশ্নই থাকবে বোর্ড কর্তৃক যে প্রকাশ পদ্ধতিটা আছে সেইভাবে। 30টি প্রশ্ন থাকবে কিসের, এমসিকিউ থাকবে কয়টি, 30টি, সৃজনশীল থাকবে 11টি, এমসিকিউ থাকবে 30টি। এখন দেখো প্রতিটি বিভাগ থেকে কি অ্যান্সার দিতে হবে, এই প্রশ্নতে আসি। এইখানে একটা কথা আছে, দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো কথার মানে কি, যে কোনো কথার মানে হচ্ছে আমার ইচ্ছা মতো আমি যে কোনো 4টা অ্যান্সার দিতে পারবো। ক বিভাগ থেকেও হইতে পারে, খ বিভাগ থেকেও হইতে পারে, গ বিভাগ থেকেও হতে পারে। এই কথাটা আরেকটু ভেরিফাই করা যায়, যে কোনো 15টি এমসিকিউ অ্যান্সার দিতে হবে, অর্থাৎ তুমি তোমার ইচ্ছা মতো বাছাই করে 15টা এমসিকিউ অ্যান্সার করবা। সো ক্লিয়ার, যে কোনো মানে কি বিভাগ থাকতেছে না, বিভাগ অনুযায়ী থাকবে বাট তোমার কাছে সেই ফ্রিডমটা থাকবে, তুমি যে কোনো 4টি প্রশ্ন সিলেক্ট করে উত্তর দিতে পারো। সেম দেখো আমি যদি উচ্চতর গণিতে আসি, সেম আমাদের বিভাগ অনুযায়ী প্রশ্ন থাকবে, এমসিকিউ 25টা থাকবে, কিন্তু এখানে বলে দেয়া আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এমসিকিউ থাকবে কয়টা, থাকবে 25টা, অ্যান্সার দিতে হবে কয়টা, 15টা, যে কোনো, অর্থাৎ তুমি যে কোনো চ্যাপ্টার থেকে সিলেক্ট করতে পারো। সো এখন চলো আমরা আসি আবার আমাদের সেই পূর্ববর্তী ধারায়। পূর্ববর্তী ধারায় আমাদের যে কথাগুলো ছিল, বিভাগ কি থাকবে, হ্যাঁ বিভাগ থাকবে, প্রত্যেকটা বিভাগ থেকে কি অ্যান্সার করতে হবে, না হবে না, কারণ কি, যেহেতু এখানে বলা আছে, যে কোনো 4টি, সুতরাং এটা কিন্তু বিভাগকে নির্দেশ করে না, যে কোনো মানে তোমার ইচ্ছা মতো 4টি অ্যান্সার করলেই হবে।
সো আশা করি তোমাদের মনে যে কনফিউশন গুলো ছিল সেই কনফিউশন গুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি জানি সেম কনফিউশন গুলাই তোমার যে অন্যান্য বন্ধুরা আছে তাদেরও আছে, তাই আমি চাই তোমরা তোমাদের এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, বলে দাও এখন থেকে আর কোনো কনফিউশন নাই। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস একটু তোমাদের আমি দেখাইতে চাই, একটু ভালো করে দেখো যে পরবর্তী কাজগুলো কিভাবে হবে। আবশ্যিক ও ব্যবহারিক পরীক্ষাবিহীন বিষয়সমূহ ইংরেজি প্রথম দ্বিতীয় ব্যতীত সিকিউ এর 4টি প্রশ্নের উত্তরে 40-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে 70-এ কনভার্ট করতে হবে। প্রায় প্রত্যেকটা নাম্বারকে এখানে দ্বিগুণ করা হচ্ছে, তাই প্রত্যেকটা নাম্বার গুরুত্বপূর্ণ মনে রাখবা। এবং 15টি এমসিকিউ কে 15 এর মাধ্যমে প্রাপ্ত নম্বরকে 30-এ রূপান্তর করা হবে, মানে একটা কনভার্টিং ফ্যাক্টর দিয়ে গুণ করে রূপান্তর করা হবে। অর্থাৎ আগে তোমার একটা এমসিকিউ ভুল গেলে এক কাটা যাইতো, এখন কিন্তু একটা এমসিকিউ ভুল গেলে 2 কাটা যাবে বা 1.5 কাটা যাবে। সো বি অ্যাওয়ার, তোমাদের এমসিকিউ এবং সিকিউ নিয়ে একদম সতর্ক থাকতে হবে। আর যেগুলোতে ব্যবহারিক আছে সেগুলোকে সিকিউ এর 3টা প্রশ্নের নাম্বারে 30 নাম্বারকে 50-এ কনভার্ট করা হবে, 30কে 50-এ কনভার্ট করা হবে এবং 15কে 25-এ কনভার্ট করা হবে, 15কে 25-এ কনভার্ট করবে। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই কনভার্টিং ফ্যাক্টরের কারণে 1 মার্ক কাটা যাওয়া মানে কিন্তু অনেক বেশি মার্ক কাটা যাওয়া। সো তোমরা যদি একুরেট করতে না পারো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টে ড্রামাটিক চেঞ্জ চলে আসবে। তাই এই লক্ষ্যে, তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ লক্ষ্যে ভালো করার লক্ষ্যে আমার একটা কোর্স লঞ্চ হয়েছে, যে কোর্সের ডেসক্রিপশন তোমরা এখানে পেয়ে যাবে, যেখানে আমি তোমাদের শিখিয়ে দেব কিভাবে সিকিউ এবং এমসিকিউ অ্যান্সার করতে হয়। এবং এই কোর্সটা শুধুমাত্র এসএসসি 22 ব্যাচের জন্য, ডেসক্রিপশন লিংক ইনবক্সে পেয়ে যাবা, ডেসক্রিপশনে পেয়ে যাবা, মানে আমাদের যে লিঙ্কটা আছে ডিটেলস লিঙ্ক যেটা আছে ইনবক্সে পেয়ে যাবো। এবং কোর্স ফি একদম কম, একটা প্লেটারের দাম 399 টাকা, একটা একবেলা খাইতে বা ঘুরতে গেলেই খরচ হয়ে যায়। ফ্রিতে দিতাম, বাট ফ্রিতে আমার অভিজ্ঞতা খারাপ, তাই এখন থেকে আমি আর এই কোর্সগুলো ফ্রিতে দিচ্ছি না, বাট ইউটিউবে তোমাদের জন্য ভিডিও বানানো চালু থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও আমার চ্যানেলটি। বাই বাই।